Hello everyone, this is আবির সরকার from সরকার IT Institute and welcome back to another brand new video. আপনাদের সকলকে স্বাগতম Adobe Illustrator এই সিরিজ টিউটোরিয়ালে। গত দুইটি ক্লাসে আমরা Adobe Illustrator এর বেসিক ইন্টারফেস সম্পর্কে জেনেছিলাম এবং লাস্ট ক্লাসে আমরা জেনেছিলাম সিলেকশন টুল, ডিরেকশন টুল এবং শেপ টুল সম্পর্কে। আজকে আমরা জানব পেন টুল সম্পর্কে। চলেন ইলাস্ট্রেটরে চলে যাই। সফটওয়্যারে আসার পর আমরা পেন টুলে যদি খেয়াল করি, দেখেন পেন টুলে ছোট একটা এরর রয়েছে, তার মানে পেন টুলের মধ্যে বা ইনসাইডে আরও অনেকগুলো টুল রয়েছে। আমরা যদি মাউসের ডান দিকে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা পাবো পেন টুল রয়েছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল রয়েছে। এবং এই চারটা পয়েন্টের কোনটার কাজ আসলে কী, এই জিনিসটাই আজকে আমরা ক্লাসে এক্সপ্লোর করব। পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি মাউসের লেফট বাটনে ইচ্ছা মতো ক্লিক করি এবং যেখান থেকে শুরু করেছিলাম সেখানে যদি লাস্ট পয়েন্টটা মিলিয়ে দিই সেই অ্যাঙ্কর পয়েন্টের সাথে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা শেপ বা একটা বস্তু কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এটা ফিল কালার একটা রেড দিয়ে দিই, সেক্ষেত্রে জিনিসটা ভিজিবল হবে। এখন আমরা যদি এই পয়েন্টগুলো যদি খেয়াল করি, এই যে আমরা শেপটা বানালাম, এই শেপের দেখেন প্রতিটা পয়েন্ট অনেক কর্নার, এখানে কিন্তু কার্ভ কিছু নেই, পুরো কোনাকুনি অবস্থায় রয়েছে। কিন্তু এখন আমরা যদি চাচ্ছিলাম যে কার্ভ হতে স্মুথ রাখতে জিনিসটা, সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা পেন টুল এর শর্টকাট হচ্ছে পি। এবং প্রতিটা টুলে যদি আমরা মাউসটা রাখি, সেক্ষেত্রে দেখেন লেখা উঠতেছে সিলেকশন টুল এবং ব্র্যাকেটে উঠতেছে ভি। দ্যাটস মিন আমরা যদি ভি ক্লিক করি আমাদের সিলেকশন টুল অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এবং সিলেকশন টুলের যে শর্টকাট কী সেটা হচ্ছে ভি। এরকম পেন টুলে শর্টকাট কী হচ্ছে পি। আমরা পি প্রেস করার পর আমাদের পেন টুলটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা যদি ড্র করি লাইন, দেখেন আমাদের এটা কিন্তু একদম স্ট্রেট চলে আসছে। এখন আমরা চাচ্ছিলাম কার্ভ, স্মুথলি কার্ভ হবে, সেজন্য আমরা কী করবো, আমরা একটা পয়েন্টে ক্লিক করবো, ক্লিক করার পর মাউসের লেফট বাটন ছাড়বো না, আমরা ড্রাগ করবো। দেখেন ড্রাগ যদি আমরা নিচের দিকে করি সেক্ষেত্রে আমাদের কার্ভটা এরকম হচ্ছে, আর আমরা যদি উপরের দিকে কার্ভ মাউসটা ড্রাগ করি সেক্ষেত্রে আমাদের কার্ভ হচ্ছে এরকম। এখন আমরা যেদিকে কার্ভটা রাখতে যাচ্ছি আমরা ওরকমভাবে কার্ভ রাখবো। আমি এটার আপাতত ফিল কালারটা অফ করে দিব। ফিল কালারটা অফ করার পর দেখেন আমাদের যে এই ড্রয়িংটাতে দুইটা হ্যান্ডেল রয়েছে। এখন এই যে এই পাশে যে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটার জন্য এই যে এই কার্ভটা হয়েছে। এখন দেখেন এইখানে যেহেতু একটা হ্যান্ডেল রয়েছে, দ্যাটস মিন আমরা পরবর্তীতে যদি আমরা কার্ভ নাও করে আমরা জাস্ট মাউসটাকে যে কোনো দিকে ক্লিক করি অটোমেটিক কার্ভ ক্রিয়েট হয়ে যাবে, কারণ কার্ভ ক্রিয়েট এখানে অলরেডি হ্যান্ডেল বানানো আছে। এখন যদি হ্যান্ডেল না থাকতো সেক্ষেত্রে এটা কার্ভ অটোমেটিক হতো না। যেমন ধরেন আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আমাদের এটা অটোমেটেড কার্ভ কিন্তু হয়েছে। এখন আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিব। এখন আমরা আসলে এই হ্যান্ডেলটা বাদ দিব কেমনে, এই হ্যান্ডেল বাদ দেওয়ার জন্য আমরা যে কাজটা করবো, আমাদের মাউসটাকে জাস্ট এই পয়েন্ট আনবো, দেখেন আমাদের কার্সরটা কিন্তু আবারও চেঞ্জ হয়েছে। চেঞ্জ থাকা অবস্থায় মাউসের লেফট বাটনে একটা জাস্ট ক্লিক করবো, আমাদের এই হ্যান্ডেল অফ হয়ে গেছে। এখন যদি আমরা যে কোনো একটা পয়েন্টে ধরেন আমরা আগের মতো এদিকে জাস্ট ক্লিক করলাম, দেখেন আমাদের এই জিনিসটা কিন্তু কার্ভ হয়নি, এটা কর্নার রয়েছে। এবং আমরা যদি জুম করি সেক্ষেত্রে কিন্তু দেখেন এটা কিন্তু কর্নার রয়েছে, এটা কিন্তু স্মুথলি কার্ভ না, কিন্তু এই অংশটা কার্ভ কারণ এইদিকে একটা আমাদের হ্যান্ডেল ছিল। এবং পেন টুলে যখন আমরা প্রথমবার যখন পেন টুল ব্যবহার করবো, আমরা প্রথম পয়েন্টে যখন ক্লিক করবো, দেখেন আমাদের কিন্তু একটা পাথ বা লাইন কিন্তু অটোমেটিক ড্র হয়ে গেছে। আমরা মাউস ক্লিক না করলেও মাউসটাকে জাস্ট আমরা যে কোনো দিকে নেই, দেখেন একটা লাইন কিন্তু অটোমেটিক যাচ্ছে। এবং সিসি ভার্সনে এটা নর্মালি এরকমই হয়, কিন্তু যদি আপনি সিসি ভার্সনে আগে যেমন সিএস ভার্সন বা অন্যান্য ভার্সন যদি ব্যবহার করেন, পুরনো কোনো ভার্সন, সেক্ষেত্রে আপনাদের এই জিনিসটা এরকম হবে না, বাট মোটামুটি ওভারঅল কাজকর্ম একই রকম। আমরা এবার একটা বক্স ড্র করলাম। এখন দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে ছয়টা। আমরা প্যান্টুলে যাবো,
আমরা ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে যাব। আমরা দেখেন আমরা যদি চাই এই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু যদি মাউসের লেফট বাটনে একটা ক্লিক করে সিলেক্ট থাকা অবস্থায় দেখেন আমাদের এই অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু ডিলেক্ট হয়ে গেছে। আমরা চাইলে যদি এটাও ডিলেট করি দেখেন আমাদের কিন্তু জাস্ট একটা লাইন থাকতেছে। আমরা কন্ট্রোল জেড দিব, ব্যাক দিব, ব্যাক দিলে দেখেন এটা ত্রিভুজ ছিল, আমরা একটা পয়েন্ট কাটার পর কিন্তু এটা লাইনে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা চাইলে অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট করতে পারি, আবার যদি আমরা ইচ্ছা করি যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আমরা এখানে একটা পয়েন্ট অ্যাডও করতে পারবো। এখন আমাদের অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যদি এখানে একটা পয়েন্ট হয়েছে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা জাস্ট একটা অন্যদিকে কার্ভ করলাম বা মুভ করলাম, আমাদের কিন্তু নতুন একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি চাই যে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার জন্য আমরা এখানেও জাস্ট ক্লিক করব, আমাদের অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া হয়ে গেছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে একটু মুভ করব, দেখেন আমাদের কিন্তু একটা নতুন শেপই ক্রিয়েট হয়ে গেছে। আমি এখানে দুইটা শেপ নিয়েছি, একটা হচ্ছে সার্কেল একটা হচ্ছে স্কোয়ার। এখন আমরা যদি একটু খেয়াল করি যে এই সার্কেলে চারটা পয়েন্ট রয়েছে এবং প্রতিটা পয়েন্টে কিন্তু হ্যান্ডেল রয়েছে, কিন্তু এই যে স্কোয়ারটা এই স্কোয়ারে কিন্তু কোথাও হ্যান্ডেল নেই। এখন আমরা যদি প্যান টুলে যাই এবং নিচের অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাই, আমরা এখানে ক্লিক করি দেখেন আমাদের কিন্তু এখানে যে অ্যাঙ্কর পয়েন্টে হ্যান্ডেল ছিল এই হ্যান্ডেলটা কিন্তু রিমুভ হয়ে গেছে বা ডিলেট হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমাদের এটা সার্কেলটা এখন এরকম দেখাচ্ছে বা রক্তের একটা ফুটার মতো দেখাচ্ছে। আমরা যদি এই পয়েন্টটাতেও ক্লিক করি হ্যান্ডেলটা এখান থেকেও চলে যাবে, সেমভাবে আমরা হ্যান্ডেল এখান থেকেও গেল এখান থেকেও গেলো, এখন দেখেন আমাদের কিন্তু এটা একটা স্কোয়ারের মতো হয়ে গেছে। এখন এই সেম কাজটা যদি আমরা এই স্কোয়ারটার সাথে করি তাহলে কী হবে দেখেন, আমরা যখন এখানে ক্লিক করছি আমাদের কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার একটা অপশন চলে আসছে। সেমভাবে আমরা এখানেও অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, আমি এখন শিফট প্রেস করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতেছি, আমি এখানেও অ্যাড করব। দেখেন একটু আগে আমাদের সার্কেল ছিল, সার্কেলটা স্কোয়ারে রূপান্তরিত হয়েছে এবং স্কোয়ারটা মোটামুটি একটা সার্কেলে চলে আসছে। এবং আমরা যদি একটু ধৈর্য ধরে সময় নিয়ে কাজ করি সেক্ষেত্রে পুরোপুরি একটা সমান সার্কেল বানানো এভাবে সম্ভব। আশা করতেছি প্যান টুলের যে কাজগুলো, প্যান টুল দিয়ে আমরা কীভাবে কাজ করতে পারবো, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট কীভাবে অ্যাড করবো বা অ্যাঙ্কর পয়েন্ট কীভাবে বাদ দিব, কিংবা হ্যান্ডেল কীভাবে অ্যাড করবো হ্যান্ডেল কীভাবে বাদ দেবো, আপনারা টোটালি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছেন। তারপর যদি কোনো কোশ্চেন থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা যে কোশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের সব ধরনের কোশ্চেনে অ্যান্সার করার। পাশাপাশি পরবর্তী ক্লাসে আমি আপনাদের দেখাবো যে প্যান্টুল দিয়ে একটি সম্পূর্ণ প্রজেক্ট করে যেন আপনারা আরও ভালো করে শিখতে পারেন এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করে আপনাদের স্কিলকে আরেকটু ডেভেলপ করতে পারেন। আপনি যদি নিয়মিত এ ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, সেক্ষেত্রে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো টুলস নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।